দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন CHRIO নামের একটি সংগঠন। এ পুরস্কার পাওয়ার 3.5 বছর পর আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিএনপি। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সম্মাননার ক্রেস্ট ও সনদ সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন। বিএনপি মহাসচিব জানান, বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনও সম্মাননা প্রদানকারী CHRIO কে গ্রহণযোগ্য সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন CHRIO তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি তার অসামান্য অবদান এবং তিনি যে এখনও গণতন্ত্র রক্ষার জন্য কারাবরণ করছেন, অসুস্থ অবস্থায় গৃহবন্দী অবস্থায় আছেন, এসব কারণে এই প্রতিষ্ঠান দেশনেত্রীকে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান করেছে। সম্মাননা ক্রেস্ট এবং সনদে দেখা যায় ডেমোক্রেসি হিরো ক্যাটাগরিতে বেগম খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি পুরস্কার দেওয়া হয়। তাতে উল্লেখ আছে, বাংলাদেশে এবং বহির্বিশ্বে অনগ্রসর জনগণের জন্য গণতন্ত্র, মানবাধিকার, শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য বেগম খালেদা জিয়াকে পুরস্কার দেওয়া হয়। ক্রেস্টে এর তারিখ উল্লেখ রয়েছে 2018 সালের 31 জুলাই। এতদিন পরে এ পুরস্কার প্রাপ্তির কারণ কি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এর কারণটা হচ্ছে এই সম্মাননা যখন দেওয়া হয় তখন ম্যাডাম জেলে ছিলেন 2 বছর, তারপর অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন কয়েকবার, এখন উনি কিছুটা সুস্থ হয়ে বাসায় এসেছেন, আমরা তাকে এই সম্মাননার কথা জানিয়েছি, আপনাদেরও তাই জানালাম। এ বিষয়ে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা তো পাবলিসিটি করার পার্টি না, অনেকে হাউস অব কমেন্সের বারান্দায় দাঁড়িয়ে কথা বলে প্রচার করে, হাউস অব কমেন্সে মিটিং করেছি, আমাদের এই অভ্যাস নেই, করোনা পরিস্থিতি, ম্যাডামের অসুস্থতা নানা কারণে হয়তো এতদিন জানানো হয়নি। সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, খালেদা জিয়ার ট্র্যাক রেকর্ড আছে গণতন্ত্রের জন্য, অনেকে আছেন ট্র্যাক রেকর্ড নেই তবু নানা পুরস্কার পান, বেগম খালেদা জিয়া এখনো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিজের জীবন দিয়ে লড়াই করছেন, তিনি যে সম্মাননা পেয়েছেন এটা তার অবদানের তুলনায় কিছুই না। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় 4 বছর আগে থেকে বিএনপির নেতারা বক্তৃতা বিবৃতিতে দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি বা গণতন্ত্রের মাতা বলে সম্বোধন করছেন। এর শুরু হয় যে অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলা 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 10 মার্চ খুলনা মহানগরে এক সমাবেশে প্রথম বেগম খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি বলে সম্বোধন করেন। তিনি বলেছিলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, এজন্য তাকে আজ থেকে মাদার অব ডেমোক্রেসি উপাধি দেওয়া হলো।
ঢাকা মহানগর উত্তর দক্ষিণ করতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় দলের যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি মৃত্যুঞ্জয় ছাত্র নেতা হাবিবুল কালাম চৌধুরী সহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুট দলের ইতিবাচক সহ শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সহ ঢাকা মহানগর উত্তর সম্মানিত সাধারণ সম্পাদক লোকি ভাই সহ সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে জনতা চলক কারখানার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেই চারির ভিত্তিতে যাদের শ্রমিকদের বিক্ষোভ জানাচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গ্রহণ করে ব্রিটিশ সরকারকে অবৈধ সরকারকে অবৈধ মামলার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি শীঘ্রই যাদের শ্রমিকদের সচেতন জীবনের ঐক্য হতে হবে আমরা এই সরকারের পতন ঘটিয়ে ধন্যবাদ।